السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين صلوات ربي وسلامه وعلى آله وأصحابه أجمعين أما بعد দর্শক বন্ধুরা, আমরা আমাদের জীবনে চলতে গিয়ে অনেক সময় সুখের সাথে আমাদের মোলাকাত হয়, আবার কখনো কখনো পরিস্থিতির কারণে দুঃখ, হতাশা, চিন্তিত অথবা বিপদগ্রস্ত কোনো বিষয়ের সাথে আমাদের মোলাকাত হয় বা এর মধ্যে আমাদের পড়তে হয়। সুখ এবং দুঃখ প্রত্যেকটা জিনিসেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা কাউকে কাউকে ভালোবেসে বিভিন্ন ধরনের সুখ প্রদান করেন অথবা কাউকে অতি বেশি ভালোবেসে পরীক্ষা করার জন্য দুঃখ কষ্ট দিয়ে যাচাই বাছাই করেন। তো এই সুখ এবং দুঃখ উভয় সময়ে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে স্মরণে রাখবে, মনে রাখবে, বিপদেও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, আপদেও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, সুখে দুঃখে আল্লাহ তাআলার শুকরিয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করবে, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফায়েজ অথবা সফল ব্যক্তি হিসাবে বিবেচিত হবে। আমরা আমাদের সুখের সময়গুলোতে আমরা শুকরিয়া পড়ি মন চাইলে, আবার কখনো কখনো ভুলে যাই। দুঃখের সময় আমরা অনেক সময় বিপদে পড়লে আল্লাহকে ভুলে যাই, অথবা সুখের সময় আমরা অনেকেই আল্লাহর সুখ পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভুলে যাই। এই বিষয়টি আসলে কোশ্চিনকালেও একজন ইমানদারের গুণ হতে পারে না। এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ দীর্ঘ সময় না হলেও একটু আলোচনা ইনশাআল্লাহ নিয়ে আসছি। প্রথমে আমরা কোরআনে কারিম থেকে সূরা আল বাকারা আয়াত 152 নম্বর আয়াতখানা তেলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি ইয়াযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহ জাল্লা শানহুকে স্মরণ করো, আমাকে মনে রাখো। আযকুরকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তমভাবে মনে রাখবো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, তোমরা অস্কুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালা তাকফুরুন, এবং তোমরা কি করো না, অবাধ্য হইও না, আমি আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করো না, আমি আল্লাহ তাআলা যা তোমাদেরকে দান করেছি তাকে তোমরা অস্বীকার করো না, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, খবরদার আমার পক্ষ থেকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা তোমাদের জন্য বালা, মুসিবত, নিয়ামত যা কিছু রয়েছে এই সবগুলোর ক্ষেত্রে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা কোনোভাবেই অকৃতজ্ঞ হইও না। এটা আল্লাহ তাআলার বাণী। অন্য আয়াতে আল্লাহ জাল্লা শানুহু বলে, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, সূরা ইব্রাহিম আয়াত 8। আল্লাহ বলেন, যদি তোমরা আমি রব্বে করিমের তরফ থেকে নিয়ামত পাও তাহলে ওটা পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হয়ে যাও, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহকে একটা থ্যাঙ্কস দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমাকে একটা থ্যাংক ইউ দাও, আমার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা কৃতজ্ঞ হও লা আজিদান্নাকুম, তাহলে তোমাদেরকে রব্বে করিম বলে আমি আমার তরফ থেকে নিয়ামত বর্ধিত করে দিব, বৃদ্ধি করে দিব। আমরা যদি 5 টাকা সমপরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত পাই, 5000 টাকা পরিমাণ নিয়ামত পাওয়ার মতো খুশি হতে হবে, তো আল্লাহ যা দান করবে তার চেয়ে বেশি খুশি হতে হবে। যদি আমরা তুলনামূলক আমরা কী করি, লা ইন কাফারতুম, অস্বীকার করি, অকৃতজ্ঞ হয়ে যাই, তা আল্লাহ তাআলা আমাদের নিয়ামত কিন্তু আস্তে আস্তে কমিয়ে দিবে, নিয়ামত আল্লাহর তরফ থেকে যেটা আসা এটা কমিয়ে যাবে, কমে যাবে। দেখা গেছে আল্লাহ তাআলা আমাকে যাচাই করার জন্য, জাস্টিফাই করার জন্য রব্বে করিম আমাকে দেখা গেছে যেখানে আমি 5000 টাকার কোনো নিয়ামত চেয়েছি, আল্লাহ আমাকে 5 টাকার নিয়ামত দিয়েছে। আমি যদি ওই সময় কৃতজ্ঞতা প্রকাশ করি, পরবর্তীতে আমার 5000 টাকার নিয়ামতের জায়গায় হতে পারে আল্লাহ তাআলা 5 লক্ষ টাকার নিয়ামত দিতে পারে, কিন্তু আমি চেয়েছি 5000 টাকার নিয়ামত, আল্লাহ আমাকে দিয়েছে 5 টাকার নিয়ামত, তখন আমি যদি মন খারাপ করি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করি, পরবর্তীতে আমার জন্য যে 5000 টাকার বদলে 5 লক্ষ টাকার বাজেট ছিল আমি কিন্তু ওটা আর পাবো না। এই জন্য আল্লাহ বলছে, আমি যা দান করবো তা তোমরা শুকরিয়া আদায় করো, খুশি প্রকাশ করো, তোমরা এটার কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি লা আজিদান্নাকুম পরবর্তী বাজেটে তোমাদের জন্য বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহিল আযীম। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অস্বীকার করো রব্বে করিম বলে আমি তোমাদের
এলান করে দিলাম আমার পরবর্তী ভয়ানক আজাবের জন্য। আমি আল্লাহ তাআলার আজাব কিন্তু খুব কঠিন। সম্মানিত হাজিরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস আমি বলতে পারি। আমাদের যে কোনো কাজে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি, কিন্তু আমাদের এই আমাদের অঞ্চলের মানুষগুলা বা আমাদের এই দেশের মানুষগুলোর মুখে আল্লাহ তাআলার নাম সানা সিফাত একেবারেই কম। আরব বিশ্বের মুসলমানদের মধ্যে সর্বাবস্থায় দোয়া দুরুদ দোয়া কালাম লেগেই থাকে। কেউ জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ জাজাকাল্লাহ, এই ধরনের দোয়াগুলো তাদের মুখের মধ্যে সর্বাবস্থায় থাকে। কিন্তু আমরা আমাদের জমানে আল্লাহ তাআলার কালাম সানা সিফাত আমরা এটা অভ্যস্ততা করি না। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, আমরা সর্বাবস্থায় আল্লাহর জিকির মনে রাখা। একজন জিজ্ঞেস করলো কেমন আছেন, আলহামদুলিল্লাহ। কবে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো অমুক দিন যাবো। কি করতেছেন, এই আল্লাহ চাইতো আলহামদুলিল্লাহ কাজ করতেছি, আল্লাহ আপনাকে হেফাজত রাখুন, জাজাকাল্লাহ বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ, এই শব্দগুলো আমাদের জবানে কিন্তু নেই। এটা আমাদের প্রচলন করতে হবে, যে কোনো কাজে আল্লাহ শুক্রিয়া আল্লাহর নাম দিয়ে শুরু করা। আমি একটা সামান্য জিনিস আমি ভোগ করব, সেই সময় আমরা আলহামদুলিল্লাহ বলা, বিসমিল্লাহ বলা, খাবার শেষে যে কোনো ভালো কাজের শেষে আলহামদুলিল্লাহ বলা। যেমন রসুল্লাহর একটি হাদিস যেটা আবু দাউদের মধ্যে এসেছে, রিয়াদুস সালিহীন এসেছে, রসুল বলে যেটা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু আমরিন যিবাল লা ইউবদাউ বিহি বিলহামদিল্লাহি ফাহুয়া আক্তা, ওই সমস্ত কাজ সেটা অপূর্ণাঙ্গ অপরিপূর্ণ কর্তৃত্ব যে কাজে আল্লাহ শুক্রিয়া আদায় করা হয় নাই, যার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা হয় নাই, আল্লাহ শুক্রিয়া আদায় করা হয় নাই। অন্য হাদিসের মধ্যে হুজুর একদাস বলে, ইন্নাল্লাহ লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল আকলা ফায়ুহমাদুহু আলাইহা ওয়া ইয়াশরাবু আশ-শারবাতা ফায়ুহমাদু আলাইহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যায় যে ব্যক্তি এক লোকমা খাবার খাওয়ার পরে একেবারে মনের ভিতর থেকে আলহামদুলিল্লাহ বলে উঠে, বুকের মধ্যে হাত দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতকে অনুভব করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াকে অনুভব করে একবার যদি অন্তরে অন্তঃস্থল থেকে ভিতর থেকে আলহামদুলিল্লাহ বলা যায়, ওই আলহামদুলিল্লাহ বলার মধ্যে যে কত সুখ আর কত শান্তি, এটা কেবলমাত্র যে অনুভব করে সেই বুঝতে পারে। রসুল বলে ওয়াশরাবু আশ-শারবাতা, যে এক ডোক পানি পান করে অতঃপর আলহামদুলিল্লাহ বলে, ওই ব্যক্তির উপর আমার রব্বে করিম সন্তুষ্ট হয়ে যায়, রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। পেরে হাজিরিন, দিনে কত কাজ করতেছেন, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, কাজের শেষে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলা আপত্তিকর বিষয় না, কষ্টদায়ক কোনো বিষয় না। একবারে ছোট সংক্ষিপ্ত একেবারেই ছোট একটি দোয়া, ছোট একটি আমল, যার ফজিলত অনেক 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 বেশি। এই জন্য ভাই যে কোনো কাজ করবো আমরা আল্লাহ তাআলার নাম মুখে রাখবো, আমরা আমার জবানটা সংযত করবো, সংযত করবো আমাদের জবান, আমাদের জবানে আল্লাহর নাম আল্লাহর কৃতজ্ঞতা সর্ব অবস্থায় জারি রাখার চেষ্টা করবো। এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, এ কারণেই আজকে আমরা হুটহাট করে পানি খাই, পান করতে আসছি, পানি ঝোঁক থেকে ঢেলে আমরা পান করে ফেললাম, না বললাম বিসমিল্লাহ, খাওয়ার শেষ না বললাম আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইতো আপনি যে পানি পান করেছিলেন ওই অবস্থায়, আল্লাহ যদি ইচ্ছা করতো আপনার পানিটা আপনার গলায় বা আপনার বুকে বাদ দিয়ে আপনাকে একটা মারাত্মক একটা বিপদের মধ্যে আল্লাহ তাআলা চাইলে ফেলতে পারতেন, কিন্তু আপনি তা থেকে নিরাপদ, কিন্তু তারপরে আপনি আলহামদুলিল্লাহ বলছেন না। আপনি মাছ কাঁটাযুক্ত মাছ খাচ্ছেন, গোস্ত খাচ্ছেন, এই হাড্ডি ছোটো ছোটো হাড্ডি হাড় ছোটো ছোটো কাঁটা থেকে আপনার গলার ভিতরে প্রবেশ করা থেকে বা আটকানো থেকে আল্লাহ তাআলা আপনাকে নিরাপদ রেখেছে। আপনি খাবারের শেষে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মন ভরে এই শব্দটা আপনি বললেন না, তো পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এর বিনিময়ে আমাদেরকে একটা বিপদ দান করে, বিপদ দেয়, মুসিবতের মধ্যে ফেলে দেয়, এটার কিন্তু দায়ভার আল্লাহ নেবে না, এটা আমাদেরই নিতে হবে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি সর্ব অবস্থায়, এতে আমাদের জন্য রয়েছে কল্যাণ, আমাদের জন্য রয়েছে নেক, আমাদের জন্য রয়েছে এতে অনেক ধরনের নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব অবস্থায় রব্বে করিমের কৃতজ্ঞতা এবং ওনার শুকরিয়া আদায় করার তৌফিক আনায়াত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।